কথা কইছে খোদারহি নাজি লৈছে সিনাই সিনাই কথা কইছে খোদারহি নাজি লৈছে বেতুনিয়া উপগ্রহে দিলে করুণ লাগছেনি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি মাথা খাদাই রকেট বানাই চান্দে যাই তো চাই আর আঙ্গনবী রকেট ছাড়াই মিরাজ শরীফ যায় মাথা খাদাই রকেট বানাই চান্দে যাই তো চাই আর আঙ্গনবী রকেট ছাড়াই মিরাজ শরীফ যায় বোরাক দৌড়াই চলি গেছে বেহেস দোজক দেখি আইছে রক দৌড়াই চলি গেছে বেহেস দোজক দেখি আইছে এদিন কি আর রকেট মকেট উড়া জাহাজ আসিল নি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি মেরো ভাই ভাতিজা ইমান আমান রাই কোতা যা যত কিছু করো বাসা আল্লাহ তো হাসা আগো মেরো ভাই ভাতিজা ইমান আমান রাই কোতা যা যত কিছু করো বাসা আল্লাহ তো হাসা জিন্দেগানি শেষ হই যাইব জজের কোডে যাইতে হইব গানি শেষ হই যাইব জজের কোডে যাইতে হইব কালটি বালটি ধাপ্পা বাজি এদিন কি আর চলব নি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি বেশি হইলে কব সোরারে জিন্দেগানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি বেশি হইলে কব সোরারে জিন্দেগানি 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 বলছিলাম আমাদের যৌবনকে আল্লাহর জন্য উৎসর্গিত করার জন্য আমরা যদি আমাদের যৌবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি ইহকালে তাহলেই পরকালে আমরা লাভ করতে পারব চিরস্থায়ী জান্নাত এবং অনন্ত যৌবন তো এই যৌবনকে আমরা ইহকালে আল্লাহর সেই সন্তোষ অর্জনের জন্য ব্যয় না করে আমরা ব্যয় করছি ক্ষণস্থায়ী আনন্দের মোহে তাই তো আমাদের যুবকদের দেখা যাচ্ছে রাস্তাঘাটে যৌবনকে এভাবে ব্যয় করতে তাইলে মনে হয় মুসলমান ভাইজান এই আপনি কি নামাজ পড়েন সময় নাই সময় নাই সময় নাই ভাই কি এই ভাইজান আপনি বুঝি গান খুব পছন্দ করেন হ্যাঁ এই গান আমার জীবন এই গান আমার মরণ শুনলেন ভাইজান আমার কাছে একটা গান আছে শুনবেন শুনবো মানে নতুন গান আমার দারুণ পছন্দ খুব নতুন এই যে শুনেন যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা একবার আসুক কবরে তারে মজা দেখাবো যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা একবার আসুক কবরে তারে মজা দেখাবো যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা একবার আসুক কবরে তারে মজা দেখাবো যে নামাজ পড়ে না সে শয়তানের নানা মানুষ করার আমারই দায়িত্ব খারাপ তো বড় আমি টাইট নিতাছি খারাপ
স্কুল কলেজে গিয়াছিলাম লেখাপড়া কইরাছিলাম শত চেষ্টা কইরাও একটা চাকরি পাইলাম না স্কুল কলেজে গিয়াছিলাম লেখাপড়া কইরাছিলাম শত চেষ্টা কইরাও একটা চাকরি পাইলাম না বাপের দুঃখ মায়ের কষ্ট দেখা দেখা জীবন নষ্ট বাপের দুঃখ মায়ের কষ্ট দেখা দেখা জীবন নষ্ট অবশেষে দৈরাসি ভাই সহজ পেশার কাজ অবশেষে দৈরাসি ভাই সহজ পেশার কাজ আমরা সন্ত্রাসী আর চাঁদাবাজ হইলা গেছি শরমলাস থালার ভিতর একশো টাকা দেন গো মিয়া ভাই দয়া কইরা পাঁচশো টাকা দেন গো দুলা ভাই ধানের দেশ গানের দেশ ফুলের দেশ ফলের দেশ রূপালী ইলিশ নদীর দেশ আমাদের এই বাংলাদেশ জারি সারি ভাটিয়ালির দেশ আমাদের এই বাংলাদেশ এ কথা যেমন সত্য তেমনি সত্য হচ্ছে বাংলাদেশ অলি আল্লাহর দেশ বাংলাদেশ শহীদ গাজীর দেশ বাংলাদেশ শাহজালালের দেশ তিতুমিরের দেশ শরিয়তুল্লাহর দেশ তো চলুন এবারে শুনবো আমরা একটি দেশের গান এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের সাথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ জালালের বাংলাদেশ শামাকদুমের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শামাকদুমের বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ আঞ্জাহানের বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ আঞ্জাহানের বাংলাদেশ তাদের পথে তাদের সাথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ শেখ ফরিদের বাংলাদেশ
ছড়িও তুল্লার বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, ছড়িও তুল্লার বাংলাদেশ, এই আমানত সার বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই আমানত সার বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, তাদের পথে তাদের সাথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। শাহ জামালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ, এই শাহ জামালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, তাদের পথে তাদের সাথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের সাথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, 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 রহম করুন আল্লাহ। কথায় আছে, সংসার আনন্দময় যার চিত্তে যা লয়। হ্যাঁ দর্শক মণ্ডলী, এবারে আপনাদের চিত্ত বিনোদনের জন্য রয়েছে একটি ব্যতিক্রমধর্মী বিনোদনমূলক গান, আর গানটি হলো ডিস্কো ফকির আয়েশাচে দুয়ারে দাঁড়াইয়াছে, দিবেন নিগো আম্মা জান জাকাত ফেতরা কি আছে। ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে, দিবেন নি গো আম্মা জান জাকাত ফেতরা কি আছে। ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে, দিবেন নি গো আম্মা জান জাকাত ফেতরা কি আছে। ফকির আইসাছে আম্মা গো দালার হাইজা কর বাইবা, কুত্তা টা লে লাইয়া দেয়, কুত্তা টা লে লাইয়া দেয়, এল শিশিয়ান কুত্তা টাই মা দেখেন কেমনে কামড়াইছে, এল শিশিয়ান কুত্তা টাই মা দেখেন কেমনে কামড়াইছে, দেখেন কেমনে কামড়াইছে। আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে, দিবেন নি গো আম্মা জান জাকাত ফেতরা কি আছে। আইসাছে আম্মা গো একটা কোল্ড ড্রিঙ্ক দিবেন আম্মা, বইয়া রইছি তার আশায়, বইয়া রইছি তার আশায়, পেপসি ফান্টা কুক সেভেন আপ ফ্রিজের মধ্যে যায় আছে, পেপসি ফান্টা কুক সেভেন আপ ফ্রিজের মধ্যে যায় আছে, ফ্রিজের মধ্যে যায় আছে। ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে, দিবেন নি গো আম্মা জান জাকাত ফেতরা কি আছে। ফকির আইসাছে